বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি রেসমিনা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের একটা সবজি রান্নার রেসিপি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। তো আমি এখানে কী কী সবজি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে সব কিছু সবজির পরিমাণটা আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। এখানে আছে ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস, গাজর, আলু এবং বেগুন। আপনারা চাইলে আরও অন্য সবজিও এখানে অ্যাড করতে পারেন বা আরও সবজিও দিতেও পারেন। এবার চলে যাচ্ছি রান্নাটা করে নিতে। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই এই রান্নাটা হয়ে যাবে। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম, আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সঙ্গে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এতে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো গ্যাসের আঁচটা লোয়ে রেখে এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আরও অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে এখন কষিয়ে নেব লো আঁচে। মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো একটু সময় নিয়ে মশলাটাকে অল্প অল্প পানি অ্যাড করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এতে আমি সবজিগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে ক্যাপসিকাম এবং মটরশুঁটিটা বাদ দিয়ে বাকি সবগুলো সবজি দিয়ে দিয়েছি। সবজিগুলো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য, যাতে মশলার সাথে সবজিগুলো ভালো করে কষানো হয়ে যায়। তো 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং সবজিটা এখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সঙ্গে। এখন সবজিতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো সবজিটা ভালো করে সেদ্ধ হওয়ার মতো। তো এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, সবজি থেকেও কিছুটা পরিমাণ পানি বের হবে, তাতেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর এই সবজিটা ঝোল হবে না, মাখা মাখা একটা তরকারি হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লো আঁচে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম, এখন সবজিগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এতে আমি ক্যাপসিকাম এবং মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, সেই সাথে এখানে 1টা টমেটো কুচিও দিয়ে দিলাম। ক্যাপসিকাম এবং মটরশুঁটিটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না, তাই একটু পরে আমি এটাকে অ্যাড করেছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং তরকারিগুলো গা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। দেখেন দেখতেই পাচ্ছেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কমে গেছে। এরকম গা মাখা করে সবজিটা রান্না করে নিতে হবে। অনেকে এই সবজিতে ডালও দেয়, তো আপনারা চাইলে সবজিগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন সেদ্ধ করা ডাল, ছোলার ডাল এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলেও কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগে। তো সবজিগুলো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে এবং গা মাখাও হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি অল্প একটু ধনে পাতা কুচি এবং 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। রুটি বা ভাতের সঙ্গে এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন, খেতে অনেক ভালো লাগে, খুবই ঝটপট তৈরি হয়ে যায় এবং শীতের সবজি দিয়ে দারুণ এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।